fear. The real fear with us. Dear listeners, assalamu alaikum. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 20তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের সকলের ভালোবাসায় আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবার্সের একটি প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করেছি আলহামদুলিল্লাহ। সেই সাথে এই আনন্দে আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবার্স উপলক্ষে একটি মেগা এপিসোড আমরা ইতোমধ্যে প্রচার করেছি। আপনারা অনেকেই সেই এপিসোডের প্রত্যেকটি ঘটনার প্রশংসা করেছেন, এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওয়া। এছাড়া আমরা গত বৃহস্পতিবার 100তম এপিসোড করেছি, আর এই এপিসোডটা আমরা সবগুলো ঘটনা নিয়েছি আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদেরকে যেভাবে উৎসাহ দিচ্ছেন, ঘটনা পাঠাচ্ছেন, আমরা বিশ্বাস করি আপনার দ্য হরর ওয়ার্ল্ড বাংলাদেশের অন্যতম একটি হরর প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ, যারা সত্য ভয়ের ঘটনা প্রকাশের চেষ্টা করে। প্রিয় লিসেনার্স, আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারা আমাদেরকে সত্য ভয়ের ঘটনা পাঠাচ্ছেন, সব ঘটনা ভয়ের না এটা সত্য, কিন্তু আপনাদেরকে ভয়ের শিহরণ দিয়ে ব্যতিব্যস্ত রেখে সত্য বিষয় সম্পর্কে অবহিত না করা এবং যেই শিক্ষাটা আমরা পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত করে পশ্চিমা সংস্কৃতির আদলে বিভিন্ন ধরনের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার যেই বিভিন্ন ধরনের অপচেষ্টা বিভিন্নভাবে আমরা করে যাচ্ছি, সেই জায়গা থেকে অন্তত আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব বেঁচে থাকার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এপিসোডের যেই ঘটনাটি সিলেক্ট করেছি, এই ঘটনাটি আমরা পেয়েছি মারুফ হাসান সান ভাইয়ের কাছ থেকে। উনি লেখাপড়া করছেন 11 শ্রেণীতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে। উনি শুরু থেকেই আমাদের চ্যানেলের একজন লিসেনার। ওনার যেই ঘটনাটি, এই ঘটনাটি ঘটেছিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে, এটা অনেক আগের একটি ঘটনা। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক আত্মীয়ার কাছ থেকে। ওনার ওই আত্মীয়া যিনি ভদ্রমহিলা, ওনার বিয়ে হয়েছিল এই গ্রামে। মূলত সেই সুবাদেই বিভিন্ন মহিলাদের কাছ থেকে এই ঘটনাগুলো উনি শুনেছেন। ঘটনাটা অনেকটাই বিস্তৃত হয়ে গেছে, মানে অনেকের স্মৃতি থেকে হারিয়ে গেছে। মাঝে মধ্যে কিছু কিছু মহিলাদের আলাপ আলোচনার মধ্যে এই ঘটনাটি উঠে আসে। সেভাবেই এই হারিয়ে যাওয়া ঘটনাটি আবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জানি না ওই গ্রামের অনেকেই এই ঘটনাটি জানেন কি না, যদি না জেনে থাকেন তাহলে আমাদের মাধ্যম দিয়ে আবার নতুন করে জানলেন। শুরু করি মূল ঘটনাটি। ঘটনাটি মূলত ঘটেছিল তাসের মিয়া নামক একজন কৃষককে কেন্দ্র করে। ঘটনা যখন সময়কাল, এইটা 1940-এর দশকের সময় হবে, তখন ব্রিটিশ পিরিয়ড চলে, এতটুকু বলা যায়, নির্দিষ্ট করে সাল বলা যায়নি। এই তাসের মিয়ার জীবিকার প্রধান উৎস ছিল গরুর দুধ বিক্রি করা। তার 7টি গাভী ছিল। দুধ বিক্রি করা টাকা দিয়েই, দুধ এই তার দুধ বিক্রির যে অর্থ, এটা দিয়েই মূলত উনি ওনার 2 সন্তান সহ 4 সদস্যের পরিবারটা মোটামুটি ভালোভাবেই চালাতে পারতেন। তার ছেলের যে নাম এবং মেয়ের যে নাম, এই নামটি অনেকটাই ঝাপসা হয়ে গেছে বা অনেকের স্মৃতি থেকে হারিয়ে গেছে। যতটুকু পাওয়া যায় তথ্য, সেই অনুযায়ী তার ছেলের নাম খালিদ বলে পাওয়া যায় এবং তার মেয়ের নাম আসমানি বলে পাওয়া যায়। তার স্ত্রীর নামটি জানা যায়নি। তার ছেলের বয়স ওই সময় ছিল 16-17 আর মেয়ের বয়স ছিল 4-5 বছর। এই তাসের মিয়া আর তার ছেলে খালিদ প্রতিদিন গরুগুলোকে নিয়ে সকালবেলা আবার বিকেলবেলা ঘাস খাওয়াতে নিয়ে যেত। তাদের বাড়ির কাছে বিল ছিল ওই সময়টাতে, এখন কি আছে জানি না, তো ওই সময় বিলের আশেপাশে ঘাস খাওয়াতে নিয়ে যেত। তো সকালবেলা গরুগুলোকে বিলে নিয়ে যাওয়ার আগেই একবার দুধ দুইয়ে নেওয়া হতো। তো বাপ ছেলে প্রতিদিন গরু নিয়ে যেত আবার আসতো।
ছেলে ওই সময় লেখাপড়া করতো কি করতো না এই বিষয়ে আসলে জানা যায়নি। তো এভাবেই চলছিল প্রতিদিন। তো এরই মধ্যে একটা খবর আসে তাসের মিয়ার কাছ থেকে, সেটা হলো এই তাসের মিয়ার দূর সম্পর্কের এক আত্মীয় মারা গিয়েছিলেন। তো তার জানাজার নামাজের সময় ছিল বাদ আসর। তো এই জন্য তিনি তার ছেলে খালিদকে বিকেলবেলা গরুগুলো একাই বিলের দিকে নিয়ে যেতে বলেন, কারণ উনি যেহেতু জানাজার শরিক হবেন এই কারণে উনি ওই সময় তো গরুগুলো নিয়ে যেতে পারবেন না। তো ছেলেকে সব কিছু বুঝিয়ে দিয়ে উনি মোটামুটি 2-2:30 এরকম একটা সময় আনুমানিক হবে আর কি, তো এই সময় উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন, যাতে জানাজার আগেই ওই বাড়িতে যাওয়া যায়, আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানাজার নামাজটা শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিতে পারেন। তো যেই কথা সেই কাজ, উনি এরকম করে বাড়ি থেকে জানাজার উদ্দেশ্যে বের হয়ে পড়েন। তো ওই সময় তো যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, ওই গ্রামে যেতে হলে গরুর গাড়িতে করে যেতে হবে, আবার জানাজা পড়ে তার গ্রামে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে, এশার ওয়াক্ত হয়ে যাবে, এরকম একটা সময় আর কি। তো উনি যথারীতি উনি ওনার কাজ করেন, কিন্তু এই দিকে যে খালিদ ছেলেটা সে ঠিকই গরু নিয়ে বিলের দিকে রওনা দিয়েছে, আর গরুগুলোকে ঘাস খাইয়ে সন্ধ্যার আগেই তারা বাড়িতে ফেরত আসে, মানে মাগরিবের আজানের আগে বাড়িতে প্রতিদিন বাপ ছেলে ফেরত আসত। ওই জন্য তো বাবা নাই, এই খালিদের মাথায় চাপলো এক দুষ্ট বুদ্ধি। সে বুদ্ধি করলো মাগরিবের আজানের পর চারদিকে যখন একটু অন্ধকার হবে সে এই গরুগুলোকে পাশের একটি শশা খেতে ছেড়ে দেবে। ওই শশা খেতে আবার প্রচুর ঘাস ছিল, আর শশাও ছিল, গরুগুলো আবার শশা খেতে খুব পছন্দ করত। শশা তো আসলে কিনে গরুকে খাওয়ানো যায় না, চিন্তা করলো এই সুযোগ দেই এই গরুগুলোকে দিয়ে এই শশা খাতটা সাবার করে। তো মাগরিবের আজানের পরপর যখন একটু অন্ধকার নেমে আসে তখন সে তার গরুগুলোকে এই শশা খেতে ছেড়ে দেয়। তো গরুগুলো ঘাস খাওয়া মোটামুটি শেষ করে এই পুরো ক্ষেতে শশা খেয়ে একদম ক্ষেতটা নষ্ট করে ফেলে। আর খালিদ কিন্তু জানতো এই ক্ষেতটি কার, ক্ষেতটি ছিল ওই সময় গ্রামের এক মোড়ল, তার নাম হচ্ছে আকবর হোসেন, এই আকবর হোসেনের শশা ক্ষেত এটি। এই আকবর হোসেন প্রচণ্ড অহংকারী এবং রাগী স্বভাবের একটা মানুষ, এই কারণেই হয়তো খালিদ চিন্তা করেছিল এই বেটাকে একটু শিক্ষা দেই, এই গরুগুলো দিয়ে ক্ষেতের শশাগুলো নষ্ট করে দিই এবং শশাগুলো খাইয়ে দিই, সন্ধ্যার পরে তো এই আশেপাশের লোকজন থাকে না, কেউ জানবেই না কে কী করলো। তো এই কাজটা সে করে এবং এরপরে সে গরুগুলোকে নিয়ে আবার বাড়িতে চলেও আসে, গরুগুলোকে গোয়ালে ঢুকিয়ে দেয়। তার বাবা তো এসে এশার নামাজের ওয়াক্তে চলে আসে, এসে খালিদকে জিজ্ঞেস করে সব কিছু ঠিকঠাক আছে, বলে হ্যাঁ সব ঠিকঠাক আছে। তো এই তাসের মিয়াও দেখলো যে গোয়াল ঘরে সবগুলো গরু ঠিকঠাক আছে। তো উনি তো আর সব কিছু জানেন না যে ছেলে এই অপকর্ম করে বাড়িতে ফেরত আসছে। এখন এই খালিদ যে অপকর্ম করেছে কেউ না কেউ এই জিনিসটা দেখে ফেলেছিল। ওই দিক দিয়ে একটা লোক বেশ খানিকটা দূর দিয়ে আর কি হেঁটে আসছিল, তো সন্ধ্যা নেমে যাওয়ার কারণে খালিদ তাকে দেখতে পারেনি, কিন্তু খালিদের চেহারা দেখতে না পারলেও প্রায় 7-8 গরু নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে ওই শশা ক্ষেতের কাছে, এই জিনিসটা ওই ব্যক্তি দেখেছিল। আর এই গরুগুলো কার হতে পারে ওই ওই লোকের একটা আইডিয়া ছিল। তো এই আকবর হোসেনের সাথে ওই ব্যক্তির একটা সম্পর্ক ভালো ছিল। পরদিন সকালবেলা আকবর হোসেনের কাছে যখন খবর আসে যে এই ব্যাপার, তার শশা ক্ষেতটাকে বা কারা নষ্ট করে ফেলেছে গরু ছেড়ে দিয়ে, তখন ওই ব্যক্তি জানান যে আমি তো সন্ধ্যার পরে এরকম দেখেছি, তখন কে হতে পারে? তখন ওই ব্যক্তি বলল, আমার কাছে মনে হয় এই গরুগুলো হচ্ছে তাসের মিয়ার গরু। তো খোঁজ খবর নিয়ে জানা গেল তাসের মিয়া ওই সময় বাড়িতে ছিল না, ছিল হচ্ছে তার ছেলে খালিদ। আকবর হোসেন তার পেয়াদা নিয়ে চলে যায় হচ্ছে এই তাসের মিয়ার বাড়িতে, ওই সময় তাসের মিয়া বাড়িতেই ছিলেন। তো তাসের মিয়ার কাছে যখন আকবর হোসেন জিজ্ঞেস করেন যে তোমার গরুগুলোকে দিয়ে তুমি আমার ক্ষেত নষ্ট করালে কেন, বলে যে আমি তো কিছু জানি না, আমি তো খালিদকে রেখে গেছিলাম। তো খালিদকে যখন জিজ্ঞেস করে খালিদ সম্পূর্ণ অস্বীকার করে যে না আমি ঠিক সময় বাসায় ফেরত আসছি। এদিকে খালিদের মা কিন্তু খেয়াল করেছে যে খালিদ সন্ধ্যার আগে বাড়িতে ফেরত আসে নাই, সে মাগরিবেরও বেশ খানিক পরে বাড়িতে ফেরত আসছে। এখন উনি তো ওই অবস্থায় কিছু বলতে পারছেন না, ওই অবস্থায় যদি বলে যে হ্যাঁ তার ছেলে এই কাজ করেছে তাহলে তো ওখানেই পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু আকবর হোসেন উনি কিন্তু দৃঢ়ভাবে বুঝতে পেরেছিলেন খালিদের চোখ মুখ দেখে যে এই কাজটা খালিদ করেছে। এমনিতেই তো উনি রাগী স্বভাবের, তারপর গ্রামের মোড়ল, তারপরে পেয়াদা নিয়ে আসছেন সাথে করে, ওখানেই উনি শাস্তি দিতে পারতেন, কিন্তু উনি সেটি করলেন না। উনি তাসের মিয়াকে বললেন
তাসের মিয়া, আমি বুঝতে পারছি যে তোমার ছেলে এই কাজটা করছে, ওর বয়স কম, আমি ওকে বড় ধরনের শাস্তি দিলাম না, কিন্তু তুমি আমার এই ক্ষেত নষ্ট করার জরিমানা দিবা। তাসের মিয়া তো অস্বীকার করে, না কোনোভাবেই আমি জরিমানা দেব না, আমি এই কাজ করি নাই, আমার ছেলেও এই কাজ করে নাই। তো এই বাপ বেটা কিন্তু অস্বীকার করছে, যদিও বা তাসের মিয়ার অস্বীকার করাই স্বাভাবিক, উনি তো সময় বুঝতে পারেন নাই যে এই কাজ করেছে। উনি ওনার ছেলেকেও জিজ্ঞেস করেছেন তুই এই কাজ করছিস কি না, ছেলে বলে না করি নাই, সে তো কিরা কসম কাটতেছে যে না আমি এটা করি নাই। এই জন্য তাসের মিয়াও বলতেছে না আমি কোনো জরিমানা দেবো না। এই যে মুখের উপর তাকে বলে দিল জরিমানা দেবো না, এই বিষয়টা ওই মোরল ভালোভাবে নেন নাই, কারণ মোরল চিন্তা করেছিলেন যে আমি কিছুদিন পর ইংরেজদের কাছ থেকে জমিদারি নেব, তো এই মুহূর্তে যদি খুন খারাপই করি, আমার নামে কোনো মামলা টামলা যদি হয়, সেক্ষেত্রে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, সমস্যা হতে পারে, এটাই আমার প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। এই জন্য উনি বড় ধরনের কোনো ঝামেলায় জড়াতে চান নাই গ্রামে, সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই সুযোগটা খালিদের বাবা তাসের মিয়া কাজে লাগালো না। এখন উনি তো এখান থেকে চলে গেলেন, কিন্তু এই যে আকবর, যিনি আকবর হোসেন যার ক্ষেত নষ্ট করেছিল, তার কিছু চেলাপেলা আছে। এরা বলতেছে যে হুজুর আপনি জরিমানা করলেন, ওরা দিল না, এরা যদি জরিমানা না দেয় তাহলে কিন্তু গ্রামের অন্যান্য লোকরাও আপনাকে মানবে না, আপনার গ্রহণযোগ্যতাটা কমে যাবে। এখন কি করা যায় বলো? অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। কারণ কীভাবে শাস্তি দেয়া যায়? শাস্তি দিতে গেলে তো এটার প্রমাণ নাই, মানে অকাট্য প্রমাণ নাই যে খালিদি এই কাজটা করেছে গরু দিয়ে, সাক্ষী প্রমাণ নাই, অন্ধকারে একজন দেখেছে অনুমানের উপর ভিত্তি করে, এভাবে তো শাস্তি দিতে গেলে ঝামেলা হতে পারে। কিন্তু আকবর হোসেন ভালোভাবে বুঝেছিলেন এই কাজটা খালিদ ছাড়া অন্য কেউ করে নাই। তখন আকবর মিয়া ভয়ানক এক সিদ্ধান্ত নেন, উনি এমন একটা সিদ্ধান্ত নেন যেই সিদ্ধান্ত সকলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। উনি সিদ্ধান্ত নিলেন এই তাসের মিয়ার পরিবারকে শাস্তি দিতে হবে, আর এই শাস্তিটা এমনভাবে দিতে হবে কোনো থানা পুলিশ হবে না, আর এই শাস্তির পরে গ্রামের অনেক মানুষ আমাকে ভয় পেতে থাকবে, যার ফলে কেউ আমার হুকুমের বিপরীতে যাওয়ার চিন্তাই করবে না। এইরকম চিন্তা উনি করলেন, কিন্তু আসলে কি হয়েছিল চলুন সেই ঘটনায় শুনে আসি। প্রতিদিন রাত 1টা থেকে 4টা এই সময়ের মধ্যে ওনাদের ওই এলাকায় গরু চুরির হিড়িক পড়ত, মানে গরু চোরগুলো সাধারণত রাতের এই সময়টাতে আসত, নিজের গরুর কথা চিন্তা করে যে গরুগুলো চুরি হয়ে যেতে পারে যেহেতু এগুলোই তার জীবিকার মাধ্যম। এই তাসের মিয়া উনি রাত 2টা আড়াইটার দিকে এই গরুগুলো দেখতে যেতেন, এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। আর ওইদিকে আকবর হোসেনের ক্ষেত নষ্ট করেছে, মাসখানেক হয়ে গেছে, এগুলো অনেকেই ভুলতে বসেছেন, আর আকবর হোসেনও এই বিষয় নিয়ে কোনো উচ্চবচ্চ করেন নাই। আর এই তাসের মিয়ার পরিবার থেকেও আর কোনো ধরনের কোনো কথাবার্তা বলে নাই, কিন্তু তাসের মিয়া মা কিন্তু বুঝতে পেরেছিলেন যে খালিদ এই অপকর্মটা করেছে। উনি যদিও বা পরবর্তীতে খালিদকে শাসিয়েছিলেন যে কাজটা করা উচিত হয় নাই, তো খালিদ স্বীকার করে নাই যে হ্যাঁ আমি করেছি, তবে সে চুপ করেছিল তার মায়ের সামনে। তার বাবা বুঝতে পেরেছিলেন যে ছেলে এই কাজটা করেছে, কিন্তু ওই সময় কী করে, একবার অস্বীকার করে বসেছে, এখন যদি আবার গিয়ে মাপ চাওয়া হয় বা কিছু বলা হয় তাহলে আরও বড় ধরনের কোনো সমস্যা হয় কি না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তারাও যেহেতু চুপচাপ আছে আমাদের এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্চ করার দরকার নাই। আর গ্রামে এরকম হর হামেশা হয়, একজনের গরু বা ছাগল আরেকজনের খেতে ঢুকে নষ্ট করেছে, এটা হয়, এটা নিয়ে এত ভাবনা চিন্তার কি আছে। তো এই জন্যই মূলত ওনারা চুপ হয়ে গিয়েছিলেন। প্রায় মাসখানেক পার হয়ে গেছে, হঠাৎ এক রাত্রে ঘটে এক ভয়ানক ঘটনা। এই তাসের মিয়া প্রতি রাত্রের মতো রাত 2 কি 2:30 বা 3টা এরকম একটা আনুমানিক সময়ে উনি গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে। তো উনি হাতে একটা হারিকেনের মতো কিছু একটা নিয়ে, ওই জামানায় হারিকেন বা এই টাইপের কিছু পাওয়া যেত আর কি, তো এরকম একটা আলো নিয়ে উনি গোয়াল ঘরে ঢোকেন। ওনার 7টা গরু ছিল, গাই গরু, 4টা বাছুর আর কয়েকটা সার গরু। উনি যখনই ওনার গোয়ালে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে
ভয়ানক একটা দৃশ্য উনি দেখেন। উনি দেখেন যে প্রত্যেকটা গরু, এই গরুর মাথাগুলো কাটা, বাছুরের মাথাগুলো কাটা। শুধু কাটা তাই না, সবগুলো মাথা সুন্দর করে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে, আর ওখানে এক ফোঁটা রক্তও নাই। তো উনি এই দৃশ্যটা দেখেছেন। এই দৃশ্যটা দেখার পর উনি আরও একটা ভয়ানক দৃশ্য দেখেন। উনি দেখেন যে দুই মাথাওয়ালা ভয়ানক চেহারার একটা পিশাচ ওনার দিকে তাকিয়ে আছে। মূলত এই জিনিসটাই এই সবগুলো গরুকে মেরে ফেলেছে এবং সেগুলো রক্ত খেয়ে ফেলেছে। ওই পিশাচের দাঁত দুটো বেশ ভয়ানক রকমের লম্বা এবং দুই সাইডে বাঁকানো, মুখ দিয়ে রক্ত পড়ছে। এই জিনিসটা চোখাচোখি যখন হয়েছে উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি দৌড়ে বের হয়ে এসে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। খালিদ এবং তার মেয়ে আসমানের ঘুম ভাঙে নাই। ওনার স্ত্রী বাইরে বের হয়ে আসেন, এসে দেখেন যে ওনার বুকের এক পাশে উনি চাপ দিয়ে ধরে রেখেছেন, মানে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো ওনার স্ত্রী এসে বলছেন, কী হয়েছে? বলে, আরে আল্লাহ, আমি এটা কী দেখলাম! আরে আল্লাহ, এটা কী! মানে উনি ভয়ানক কিছু দেখেছেন। কী দেখেছেন? যে দুই মাথাওয়ালা একটা দানব। এগুলো বলতে বলতে উনি মারা যান, তার মানে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো ওনার স্ত্রী চিন্তা করেন, কী ব্যাপার, তার হলোটা কী? উনি আবার দৌড়ে হারিকেনটা নিয়ে গোয়ালঘরের দিকে গিয়েছেন। উনি গোয়ালঘরে গিয়ে কোনো পিশাচকে না দেখলেও সবগুলো গরুর এরকম মর্মান্তিক মৃত্যু দেখে উনি ওখানে প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন, বিলাপ শুরু করে দেন। এই মধ্যরাত্রিতে এরকম চিৎকার চেঁচামেচিতে আশেপাশে, তখন তো বেশ দূরে দূরে একটু বাড়ি ছিল, ওই আশেপাশে যে বাড়িগুলো ছিল সেখানকার মানুষজনও শব্দ শুনে চলে আসে। এসে দেখে এই অবস্থা, একদিকে গরুগুলো মরে পড়ে আছে, আরেকদিকে উঠোনে তার স্বামী মরে পড়ে আছে। এই তাসের মিয়ার চোখ দুটো এমন ভয়ানকভাবে খোলা ছিল, সে যে এমন একটা ভয়ানক দৃশ্য দেখেছে ওই ভয় থেকে সে বেরোতে পারে নাই। বলতো, ওই ভয় থেকেই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। পরদিন যথাযথ নিয়ম মেনে তাসের মিয়ার লাশ দাফন করা হয়, গরুগুলোকেও মাটি চাপা দেওয়া হয়। পরিবারের কর্তাকে হারিয়ে এবং আয়ের উৎস পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ায় পরিবারে নেমে আসে ব্যাপক দুঃখ কষ্ট। অনেকেই ভেবেছিলেন ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয় না। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজনরা পরিবারকে বিভিন্নভাবে হেল্প করছিলেন। তাসের মিয়ার মৃত্যু ঠিক 21 দিনের মাথায় রাতের বেলা এক ভয়ানক ঘটনা ঘটে। এই খালিদ অন্য রুমে থাকত, আসমানি তার মায়ের সাথে ঘুমাতো। হঠাৎ করে আসমানি চিৎকার করে কান্নাকাটি করে ওঠে রাতের বেলা। তার কান্নাকাটিতে খালিদের ঘুম ভেঙে যায়। তো খালিদ যখন তার মায়ের রুমে এসেছে, এসে দেখে এক ভয়ানক দৃশ্য। দেখে যে তাদের গরুগুলোকে যেভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে তার মায়েরও একই অবস্থা। দেহ থেকে তার মাথাটা আলাদা, কিন্তু এক ফোঁটা রক্ত কোথাও পড়ে নেই। মাথা কাটলে এক ফোঁটা রক্ত এদিক ওদিক থাকবে না, এক ফোঁটা রক্ত নেই। মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত কেউ শুষে খেয়ে শেষ করে ফেলেছে। এরপর মাথাটা ছিঁড়ে রেখে গেছে, এমন একটা অবস্থা। মায়ের এমন মৃত্যুতে রাতের বেলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় খালিদ এবং আসমানি। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসে শোকের ছায়া। মা বাবা দুজনই মারা গেল, তাদের এই মৃত্যুতে একটা পরিবার কী হতে পারে চিন্তা করেন। ওই রাত্রে আশেপাশের লোকজনও চলে আসে, তারা এই দৃশ্য দেখে ভয়ানকভাবে ভয় পায়। কারণ হচ্ছে ওই গরু ছাগলগুলোর মৃত্যু সেটা যেভাবেই হোক না কেন, এটা দেখে হার্ট অ্যাটাক করে তাসের মিয়া মারা গেছেন। কিন্তু তাসের মিয়ার স্ত্রী এভাবে মারা গেলেন কীভাবে? নিশ্চয়ই এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। কিন্তু আসলে কেন এই সমস্যা হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তাসের মিয়ার মৃত্যুর 21 দিনের মাথায়ই বা কেন এরকমটা হলো? তো খালিদ এবং আসমানির মায়েরও দাফন কাফনের কাজ শেষ করা হয়। এবার রয়ে যায় খালিদ এবং তার চার বছরের ছোট বোন আসমানি। তাদের মামা বিষয়টা আন্দাজ করতে পারেন যে এখানে ভয়ানক কোনো কিছু একটা ঘটছে, কিন্তু কী ঘটছে এটা আসলে বুঝতে পারেন না। তো
তখন এই খালিদের মামা উনি খালিদ আসমানিকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। ওই সময় রাজশাহী থেকে এই সিলেটে আসা কিন্তু চারটিখানি ব্যাপার ছিল না, তখন ঢাকায় আসা, ঢাকা থেকে সিলেট আসা অনেক সময় লাগত। এখনও ঢাকা থেকে সিলেটে যদি যাওয়ার কথা আমরা চিন্তা করি, নর্মালি 5 ঘন্টার কমে যাওয়াটা অনেক কঠিন দ্রুতগামী বাসেও। সেখানে রাজশাহী থেকে সিলেট আসতে কয়েক দিন লেগে যায়। তো ওইখানে একজন বড় আলেম ছিলেন, উনি মূলত একজন দরবেশ টাইপের মানুষ ছিলেন। তো ওই আলেমের বেশ কিছু শিষ্য ওই রাজশাহী এলাকায় ছিল, মূলত তাদের মুখেই ওই আলেমের বিভিন্ন এলেম কালাম এবং আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে জানতে পেরেছিলেন। তো উনি ওই আলেমের দরবারে যান, হুজুরকে সব বিষয় খুলে বলেন এবং তার যেই ভাগ্নে ভাগ্নিকে বাঁচানোর জন্য আলেমের কাছে অনুরোধ করেন যে কোনোভাবে তিনি যেন কোনো একটা তদবির দিয়ে এদেরকে রক্ষা করেন এবং কেন এটা হচ্ছে এই বিষয়টি একটু জানার চেষ্টা করেন। তখন ওই হুজুর তাদের কাছ থেকে দু একদিনের সময় নেন এবং তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন যে আপনারা থাকেন, আমি দেখি, তথ্য সংগ্রহ করি ঘটনাটা কেন ঘটছে। তো ওনারা একদিন দুই দিন থাকেন, দুই দিন যখন শেষ হয়ে যায় মাগরিবের পরে ওই হুজুর তাদেরকে ডেকে পাঠান এবং এরপরে শোনান এক হাড় হিম করা ঘটনা। হুজুর বলেন যে এই যে তাসের মিয়া, এই তাসের মিয়ার পরিবারের উপর এক ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর এই ব্ল্যাক ম্যাজিক করেছে গ্রামেরই সেই মোড়ল আকবর হোসেন। এই তাসের মিয়ার ছেলে খালিদ এই শশা ক্ষেত নষ্ট করেছে বলে উনি জরিমানা করেছিলেন, কিন্তু জরিমানার টাকা দিতে অস্বীকার করার কারণেই মূলত আকবর হোসেন খেপে গিয়েছিল। আর আকবর হোসেনের এই রাগে আরও ঘি ঢেলেছিল তারই কিছু চেলারা, যে তার গ্রহণযোগ্যতাটা কমে যাবে গ্রামে, মানুষজন ভয় পাবে না, সে কীভাবে জমিদার হবে, এই সমস্ত কারণে ভয়ানক এক শাস্তি দিতে চেয়েছিলেন এই আকবর হোসেন। আর কাকে দিয়ে এই কাজটি করানো যায় এরকম খুঁজতে খুঁজতে তারই এক চেলাকে দিয়ে কুষ্টিয়ার এক কবিরাজকে ডেকে নিয়ে আসেন, এবং কুষ্টিয়ার এই কবিরাজ সে ছিল ব্ল্যাক ম্যাজিকে খুবই পারদর্শী একজন তান্ত্রিক। সে একটা পিশাচকে বশীভূত করেছিল, সে তার সাধনা দিয়ে 21টা নরবলি দিয়েছিল মনুষ্য বাচ্চাকে, মানে মানুষের 21টা বাচ্চাকে নরবলি দিয়েছিল, এবং এই 21টা বাচ্চাকে নরবলি দেওয়ার মাধ্যমেই ওই পিশাচটাকে সন্তুষ্ট করে। যে কোনো কাজ ওই পিশাচ 21 দিনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ওই তান্ত্রিককে দিয়েছিল। যখন এই কাজটি ওই পিশাচ বশকারী ওই তান্ত্রিক হাতে নেয়, তখন ওই তান্ত্রিক বলেছিল যে আপনার প্রতিটা শত্রুকে 21 দিনের ব্যবধানে হত্যা করা হবে। তবে কাজটা একটু সহজ হয়ে যায় বা এগিয়ে যায় সেটা হচ্ছে যে যখন ওই পিশাচটি তাদের আয়ের মূল উৎস এই গরুগুলোকে হত্যা করে, হত্যা করে সব রক্ত খেয়ে ফেলে, মূলত এর পরে 21 দিনের মাথায় তাসের মিয়াকে হত্যা করার কথা একই রকমভাবে, কিন্তু হুট করে ওই সময় তাসের মিয়া ওই গোয়াল ঘরে ঢুকে পড়ে, যার ফলে ওই পিশাচের ভয়ানক রূপ দেখেই সে মানে এতটা ভয় পেয়েছিল যে কিছু সময় পরে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। সে তার স্ত্রীকে কিছু বিষয় বলে যেতে পেরেছিলেন। গ্রামের লোকজন মনে করেছিল এরকম পিশাচ টিশাচের উপদ্রব তো বিভিন্ন জায়গায় শোনা যায়, এটা ওরকমই একটা ব্যাপার হিসেবে নিয়েছিল, কিন্তু কেউ ব্ল্যাক ম্যাজিক করে এটা করেছে এই জিনিসটা আসলে তখনও গ্রামের লোকজন বুঝতে পারেনি। 21 দিনের মাথায়, মানে তাসের মিয়ার মৃত্যুর 21 দিনের মাথায় তাসের মিয়ার স্ত্রীর মৃত্যু ঘটে। এরপরের 21 দিনের মাথায় আসবে হচ্ছে খালিদের পালা, তারপরের 21 দিনের মাথায় আসবে আসমানির পালা। এভাবেই ওই পরিবারের সকলে শেষ হয়ে যাবে। কিন্তু ওই তান্ত্রিক এই আকবর হোসেনকে বলেছিল যে এই কাজটি করার পর আপনারও কোনো একটা ক্ষতি হতে পারে। এখন আকবর হোসেন চিন্তা করেছিল যে কী আর ক্ষতি হবে, হোক না, তারপরও আমি এই কাজটা করি, গ্রামে আমার গ্রহণযোগ্যতাটা বাড়াতে হবে, আমার হুকুমের বিপরীতে যেন কেউ না চলে এটা তো মানুষকে প্রমাণ করতে হবে। আর এদিকে আইনের যেই ফাঁকফোকর এদিকেও বেরোতে হবে। তো বিভিন্ন কারণে আকবর হোসেনও রাজি হয়ে যায়, কিন্তু আসলে তার পরিণতি কী হবে এইটা কিন্তু আকবর হোসেন বুঝতে পারেন নাই। তো যাই হোক, আকবর হোসেন তো একবারের জন্য ভেবে দেখেন নেই,
যে আসলে এসবের পরিণতি কী হতে পারে। আস্তে আস্তে কিন্তু ওই পরিবারের কয়েকজন মারা গেল, এখন কিন্তু 21 দিনের মাথায় খালিদকে হত্যা করার পালা। তখন খালিদের মামা ওই হুজুরের হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করেন যে আমার এই ভাগ্না ভাগিনী, এদেরকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। তখন হুজুর বলেন যে আল্লাহ যদি ওদের হায়াত রাখেন অবশ্যই ইনশাল্লাহ তারা বাঁচবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। হুজুর বলেন যে আমার জিনেরা বলেছে এটা খুবই শক্তিশালী একটা ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করা আমার বিদ্যায় সম্ভব হবে না। আমি যে দোয়া কালাম জানি তাতে এটা নষ্ট হবে কি না এটা আমার জানা নাই, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আর এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য যেই ধরনের রুকিয়া জানা প্রয়োজন এটা আমার জিনেরাও জানে না। তবে ভারতের দিল্লিতে আমার এক ওস্তাদ আছেন, তিনি হয়তোবা এই বিষয়টা জেনে থাকবেন। আপনারা বাড়িতে ফেরত যান, আমি কি করতে পারি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব, আর যেটাই করার দরকার আমি 21 দিনের ভেতরে সেটা করার চেষ্টা করব। ওই হুজুর খালিদের মা কত তারিখে মারা গেছেন সেটা জেনে নেন, কারণ এরপরে 21 দিনের মাথায় কিন্তু খালিদের পালা। তো ওই হুজুর বলে দেন আপনারা স্থানীয় কোনো হুজুরকে দিয়ে আপনাদের বাড়িটা বন্ধ করে ফেলবেন, খালিদ এবং আসমানি কেউ যেন সন্ধ্যার পর খুব জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে না যায়, এবং গেলেও সাথে অবশ্যই লোক থাকবে। আর আমি আমার অধীনস্থ কিছু যোদ্ধা প্রকৃতির জিন পাঠিয়ে দিচ্ছি, তারা এই বাড়িটা পাহারা দেবে। কিন্তু এই সময়ের মধ্যে আমি কতটুকু কি করতে পারি আমি জানি না, আমি চেষ্টা করব। তো হুজুরের কথায় মোটামুটি আশ্বস্ত হয়ে ওনারা আবার বাড়িতে ফেরত আসেন, আর বাড়িতে ফেরত আসার পর খালিদ এবং আসমানিকে তাদের মামা ওই বাড়িতে রাখেন নাই, কারণ তাদের তো দেখাশোনা করার কেউ ছিল না। তো তারা দুজন তাদের মামা বাড়িতে চলে যায়, হয়তো বা এখানেই তারা নিরাপদ থাকবে। এদিকে হুজুর কিন্তু ওনার মতো করে চেষ্টা করতে থাকেন, আর এদিকে হুজুরের কথা অনুযায়ী ওনারাও ওনার বাড়িটা বন্ধ করেছেন, যেহেতু ওরা দুজন ওদের মামা বাড়িতে, ওই মামা বাড়িটা বন্ধ করে রেখেছেন। আপাতত কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু আসলেই কি শেষ রক্ষা হবে? দেখতে দেখতে 21তম দিন চলে আসে, খালিদ এশার সালাত আদায় করে বাড়িতে ফেরত আসে, কারণ ও রেগুলার নামাজ পড়া শুরু করে। ওর কৃতকর্মের জন্য খুব অনুশোচনায় ছিল, কিন্তু এখন কী করা, এখন তো তার কিছু করার নাই। এদিকে ওই আকবর হোসেনের সাথে দেখা করতে যাওয়ার মতো উপায় তার নাই যে তার কাছে গিয়ে ক্ষমা চাইবে, এবং এটাও বলে দিয়েছে এখন যেই পরিবেশ পরিস্থিতি আকবর হোসেনেরও নিয়ন্ত্রণে নাই, আকবর হোসেন চাইলেই এই পিশাচটাকে আর ফেরত আনতে পারবেন না। তারা বলেছেন যে আকবর হোসেনের কাছে ক্ষমা চেয়ে এই বিষয়টা সুরাহা করা যায় কি না, কিন্তু হুজুর বলেছেন না, এটা আকবর হোসেনের দ্বারা আর হবে না। আকবর হোসেনই এখন ঝুঁকির মধ্যে আছে, এখন কী ঝুঁকির মধ্যে আছে এই বিষয়টা হুজুর আর তাদেরকে বলেন নাই। তো যাই হোক, খালিদ এশার নামাজ আদায় করে বাড়িতে ফেরত আসে, যদিও বা সন্ধ্যার পরে বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল, কিন্তু সে গিয়েছিল জামাতে নামাজ আদায় করার জন্য। সে বাড়িতে ফেরত এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে রাতের বেলা তার বাবা মায়ের কণ্ঠের মতো একটি কণ্ঠ ডাকে, একবার তার বাবার কণ্ঠে একবার তার মায়ের কণ্ঠে, আবার মনে হলো দুজন একসাথে ডাকছে, খালিদ খালিদ বাবা বাইরে আয়। তো খালিদ কি হয়, ওই কণ্ঠ শুনে তার একটা ঘোর সৃষ্টি হয়, ওই ঘোরের মধ্যে সে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে একটা সময় সে তার মামার যে বাড়িটা, এই বাড়িটা থেকে বের হয়ে পাশে একটা পুকুর ছিল, পুকুর ঘাটের সামনে গিয়ে দাঁড়ায়, হঠাৎ করে কণ্ঠস্বর নিঃশুপ হয়ে যায়। তখন খালিদের সেন্স ফেরত আসে যে আইরে এটা কী করলাম, আমি রাতের বেলা বাইরে বের হয়ে আসলাম, আমার মা বাবা তো মারা গেছে। তখন সে পেছন দিকে দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। কী হলো এটা জানা গিয়েছিল পরে ওই হুজুরের জিনদের দ্বারা, জানা যায় যে খালিদকে ওখানেই গলা কেটে নির্মমভাবে হত্যা করে পিশাচটি, এবং খালিদের দেহেরও সমস্ত রক্ত সে পান করে। আর এটা ছিল তার মায়ের মৃত্যুর ঠিক 21তম দিনে। খালিদ তো মারা গেল, খালিদ তো বলে যেতে পারে নাই যে সে কী দেখেছে। মূলত তাদের পাহারারত যে জিনগুলো ছিল, এই জিনগুলো তো তারা পাহারা দিচ্ছিল, কিন্তু খালিদ যে নিজের থেকে বের হয়ে এসেছে এমন অবস্থায় তাদের আর কিছু করণীয় ছিল না। আর তারা ভয় দেখিয়ে ওখান থেকে তাদেরকে বিরত রাখতে পারছিল না, কারণ হচ্ছে যে পিশাচটি ওখানে এসেছিল খালিদকে হত্যা করার জন্য
সে এমন একটি মায়াজাল সৃষ্টি করেছিল খালিদ এবং ওই জিনদের মাঝখানে, যার ফলে জিনরা খালিদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে পিশাচদের থেকেও সরাতে পারছে না। পিশাচ তো একজন এসেছিল, খালিদকেও ওখান থেকে বিতাড়িত করে ঘরের ভিতরে ঢোকাতে পারছে না। আর এই সুযোগটাই কিন্তু ওই পিশাচ নিয়েছিল। পিশাচ ওই জিনদেরকে এমত অবস্থায় কোনো ক্ষতি করেনি, সে তার কাজ শেষ করে চলে যায়। তো এরপর তো আসমানির পালা। আসমানি তার পরিবারের সকলকে হারায়। আসমানির মামা বুঝতে পারেন এবার তো তার ভাগ্নির পালা চলে এসেছে, কি করা যায়? এরকম করুণ মৃত্যুর সাথে কি একটি পরিবার শেষ হয়ে যাবে? এভাবে কি একটি পরিবার ছোট্ট একটা ভুলের খেসারত দিতে গিয়ে শেষ হয়ে যাবে? কি করণীয়? এদিকে ছোট্ট এই মেয়েটাকে বাঁচানোর জন্য তার মামার যেই চিন্তা, যেই পেরেশানি, এটা তো কমছে না। এদিকে একটা ঘটনা ঘটে, সেটা হলো এই যে সিলেটি হুজুর এবং দিল্লির সেই হুজুর দুজনেই আসমানির মামার বাড়িতে আসেন। এখন ওই সময় দিল্লিতে খবর পাঠানো, এই খবর পাঠানোর যে কাজটা, এটা মূলত করেছিলেন ওই সিলেটি হুজুর তার অনুগত কিছু ভালো জিনদের দ্বারা। বলেছিলেন যে দিল্লির হুজুরকে যায় আমাকে আমার সালাম দিবা, বলবা এই ব্যাপার সময় খুব অল্প, আমি সশরীরে আসতে পারলাম না, সম্ভব হলে হুজুর তার অনুগত জিনদেরকে যেন পাঠিয়ে দেন অথবা উনি নিজে যেন আসেন। দিল্লির ওই হুজুর যখন সব বিষয় শোনেন, তার অনুগত অনেক বয়স্ক জিনদের মাধ্যম দিয়ে ওই পিশাচের কথা শুনেছেন, ওই পিশাচ মূলত দুই মাথাওয়ালা একটা ভয়ানক পিশাচ। মানুষ এবং পশুর রক্তই তার প্রধান খাদ্য, রক্ত ছাড়া সে অন্য কিছু বোঝে না। আর সে যত রক্ত খায় তার তত শক্তি বাড়তে থাকে, সে তত বেশি ব্ল্যাক ম্যাজিকের শক্তিশালী হতে থাকে। আর এই যে খালিদ মারা গেছে, এই বিষয়টা তো জিনদের মাধ্যমে জেনেছে কীভাবে খালিদকে ধোকা দিয়েছে আর কি। তো ওই দুই মাথা, এক মাথা দিয়ে ওর মায়ের কণ্ঠে ডেকেছে, এক আর এক মাথা দিয়ে তার বাবার কণ্ঠে ডেকেছে, এভাবে তাকে বাইরে বের করে নিয়ে এসেছিল। এখন এই দিল্লির হুজুর, ওনাকে ওনার অনুগত জিনেরা বলেছেন যে হুজুর, এই জিনটা মামুলি কোনো জিন নয়, এটা তো পিশাচ শ্রেণীর জিন নিঃসন্দেহে, কিন্তু এ যদি বেঁচে থাকে, এরকম অসংখ্য হত্যাকাণ্ড শত শত বছর ধরে সে করতে থাকবে, এবং ওর হাতে শুধু মানুষ কেন, গবাদি পশু নিরাপদ নয়, এমনকি জিনরাও নিরাপদ নয়, মাঝে মাঝে সে জিনদেরকেও হত্যা করে রক্ত পান করে, সুতরাং একে আপনি কোনোভাবেই রুকিয়া করে থামাতে পারবেন না। আর রুকিয়া করে তাকে থামানো হয়তো বা গেল, আসমানির বিষয়ে আপনি থামাতে পারলেন, এরপরে কি হবে? আর একটা পরিবার তো সে শিকার বানাবে, ওই তান্ত্রিক তাকে দিয়ে আর একটা পরিবারকে শিকার বানাতে পারে, বা ও নিজেও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মানুষকে আক্রমণ করবে। সুতরাং এটার সমাধান একটাই, ওই পিশাচটিকে হত্যা করা। তখন ওই বৃদ্ধ জিনটি বলেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমি ওর সাথে তো লড়াই করতে পারবো না এবং এই লড়াইয়ের সেনাপতিও হতে পারবো না, তবে হ্যাঁ আমার গোত্রের আরও কিছু যোদ্ধা জিন রয়েছে, তাদেরকে ওই পিশাচটিকে হত্যা করার জন্য পাঠাবো, আপনি অনুমতি দিলে আমি ওর মৃত্যু পরোয়ানার জন্য আমি আমার জিনদের সাথে কথা বলবো, আমার গোত্রে কথা বলবো। তখন হুজুর অনুমতি দেন, যেহেতু ওই জিনেরাই বলেছে তাকে রুকিয়া করে প্রাথমিকভাবে আটকানো গেলেও, আসমানিকে বাঁচানো গেলেও ভবিষ্যতের জন্য আরও বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব নয়, তখন হুজুর এতে সম্মতি দেন। এরপর যেটা হয় সেটা হলো যে শোনা যায়, মানে যে তথ্যগুলো পরে ওই সিলেটি হুজুরের মাধ্যমে সবাই জানতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে 703টি জিন ওই দুই মাথাওয়ালা পিশাচের সাথে লড়াই করেছিল, এবং ওই দুই মাথাওয়ালা পিশাচ এই 703টি জিনের মধ্যে 98 জন জিনকে শহীদ করেন, বাদ বাকি জিনের হাতে ওই দুই মাথাওয়ালা পিশাচের মৃত্যু ঘটে। আর ওর মৃত্যুর মাধ্যম দিয়েই এই 4 বছর বয়সী ছোট্ট আসমানি রক্ষা পায়, সেই সাথে নাম না জানা আরও হাজারো মানুষ, হাজারো গবাদি পশু, হাজারো জিন তার হাত থেকে রক্ষা পায়। এই বিষয়গুলো কিন্তু পরে সিলেটি হুজুরের কাছ থেকে জানা গিয়েছিল যে এই এই ঘটনা। আসমানি কিন্তু 21 দিনের মাথায় বেঁচে গিয়েছিল, পরবর্তী তার কোনো সমস্যা হয়নি। আর ওই যে গ্রামের মোড়ল আকবর হোসেন, এই আকবর হোসেনের কি হলো, ওই
কবিরাজ বা তান্ত্রিক কিন্তু বলেছে আপনার কিন্তু একটা ক্ষতি হবে। আকবর হোসেন মনে করছে হয়তো তার কোনো সহায় সম্পদের ক্ষতি হতে পারে, তার যে পরিমাণ সহায় সম্পদ আছে, দৃষ্টিসীমা যতদূর যায় ততদূর তার জমি, তো কতটুকু আর ক্ষতি হবে। কিন্তু যেটা হয়, এই ঘটনার পরে আকবর হোসেনের এক চোখ, এক হাত, এক পা, মানে শরীরের একটা সাইড নষ্ট হয়ে যায়। আর এরপরে আকবর হোসেন একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যান। আসমানির যেদিন মৃত্যু হওয়ার কথা ছিল, মানে খালিদের মৃত্যুর 21 দিনের মাথায়, আসমানির তো আর মৃত্যু হয়নি আল্লাহর রহমতে। ওই 98 জন জিন যারা শহীদ হয়েছেন তাদের ওসিলায়, কিন্তু এই যে আকবর হোসেন, উনি মারা গিয়েছিলেন আসমানির 21তম যে দিন ছিল খালিদের মৃত্যুর পর। আসমানির মৃত্যুর যে একটা তারিখ নির্ধারিত ছিল ওই পিশাচের কাছে, এরপরে 10 দিনের মাথায়, তার মানে হচ্ছে খালিদের মৃত্যুর 31 দিনের মাথায় ওই আকবর হোসেন মারা যান। 10 দিন উনি একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, এরপরে উনি মারা যান। এভাবেই কিন্তু যিনি ব্ল্যাক ম্যাজিক করিয়েছিলেন সেও পৃথিবী থেকে বিদায় নিল। প্রিয় লিসেনার্স, এই আসমানি উনি কিছুদিন আগে ওনাকে বেঁচেছিলেন, 90 বছর বয়সে এই আসমানি মারা গিয়েছেন। তো উনি বিবাহ শাদী করেছিলেন, ওনার নাতি নাতনি তো আছেই, ওনার নাতির ঘরে ছেলে পেলেও আছে। তো এভাবেই এই ঘটনাটি সামনে চলে এসেছিল। আসমানি তার মামার কাছেই মানুষ হয়েছিলেন, মামাই তাকে বিয়ে শাদী দিয়েছিল। তো এভাবেই ওই পরিবারের একজন সদস্য বেঁচে যান। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা ইদানিং বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পাচ্ছি, অনেকগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনাদের সাথে শেয়ারও করেছি। ব্ল্যাক ম্যাজিকের সব ঘটনা ভয়ের হয় না, তবে এই ঘটনাটি ভয়ানক ছিল। প্রিয় লিসেনার্স, আমি সবসময় বলি ব্ল্যাক ম্যাজিক করাও কিন্তু শয়তানকে প্রভু হিসাবে মেনে নেয়ার একটি পরোক্ষ চিহ্ন। আমরা হয়তোবা নিজ নিজ ধর্ম পালন করছি, কিন্তু আর একজন তান্ত্রিককে দিয়ে যে ব্ল্যাক ম্যাজিক করাচ্ছি, আর একজন ব্যক্তিকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাচ্ছি, উনি তো শয়তানি শক্তির কাছে মাথা নত করছেন, অথচ তাকে কিন্তু এই কাজটা আমরাই করাচ্ছি, পরোক্ষভাবে আমরাও শয়তানের কাছে মাথা নত করছি। তাহলে কি আমরা আর মুসলিম থাকতে পারছি, বা আমরা যেই যে ধর্ম পালন করছি সেই ধর্মের মধ্যে থাকতে পারছি? না, থাকতে পারছি না। এই জন্য আমাদের দ্বারা এই ধরনের ঘটনা যদি ইতোপূর্বে ঘটে থাকে, আল্লাহর কাছে আমরা তওবা করব, এবং ভবিষ্যতেও যেন আমাদের দ্বারা এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই বিষয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে দ্বারা কখনও এই ধরনের ঘটনা তুমি ঘটাইও না। কারণ মৃত্যুকালে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না, এটা নিশ্চিত। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি মারুফ হাসান সান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়া আমার ওই চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। মূলত সেখানে আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার ট্রাভেলিং, ব্লগিং, শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট, এগুলো আমি আপলোড করে থাকি। ওখানে যেই ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদের দেখার অনুরোধ করছি। আপনারা সেখানে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি তৈরি করতে পারি। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খৈরন। আমি বিদায়বেলা আর একটি কথা বলতে চাই, যে সত্য ভয়ের ঘটনা পাঠানোর জন্য যেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, আমি সবসময় বলি এটা একটা অসম্ভব ব্যাপার। কারণ সত্য ভয়ের ঘটনা, আমরা বলছি সত্য ভয়ের ঘটনা, কিন্তু আসলে এটি পরিপূর্ণভাবে সত্য কিনা এটা যাচাই বাছাই বা প্রমাণ করার সুযোগ আমাদের কাছে নাই। কিন্তু আমরা বিশ্বাস করি লিসেনাররা আমাদেরকে সত্য ভয়ের ঘটনা পাঠান, এই বিশ্বাস থেকেই আমরা ঘটনাগুলো প্রচার করি। তবে বিশ্বাস করা বা না করাটা এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, এবং আল্লাহর কাছে এটাই বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, আমি আমার ঘটনার মধ্য দিয়ে মানুষদেরকে ভালো ভালো কিছু মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি, আল্লাহ যেন আমার প্রচেষ্টাকে কবুল করেন। আর লিসেনাররা যারা ভালো ভালো ঘটনা পাঠাচ্ছেন, সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাচ্ছেন, তাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন। আর আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা
যত বাড়বে আমরা তত ভয়ের ঘটনা পাবো। আপনারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আপনারা আপনাদের পরিচিত জনদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানাতে পারেন, যারা সত্য ভয়ের ঘটনা শুনতে আগ্রহী তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাতে পারেন, তাহলে তাদের মাধ্যম দিয়ে আমরা অনেক ভয়ের ঘটনা পাবো। এভাবেই আমরা অনেকটা পথ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তা না হলে একটা সময় কিন্তু আমাদের এই অগ্রযাত্রাটা থেমে যাবে। নিশ্চয়ই চাবেন না যে আমাদের এই অগ্রযাত্রাটা থেমে যাক, ভয়ের ঘটনা আসা বন্ধ হয়ে যাক। এই কারণে আপনারা কমপক্ষে 5 জন করে আমাদের এই চ্যানেলে আপনাদের পরিচিতজনদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, তাহলে আমরা অনেকটা পথ আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।